হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অন্তরা শেখ, আছি শেখস ওয়ার্ল্ড বিডি চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সাথে একটি হ্যান্ড পেইন্ট টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বাচ্চাদের ফতোয়ার উপরে করা। এটা হচ্ছে আমি একটা হোয়াইট কালারের ফতোয়া নিয়ে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে আমি এখন হ্যান্ড পেইন্ট করবো। খুবই সিম্পল এবং খুবই অ্যাট্রাকটিভ, খুবই কালারফুল একটা হ্যান্ড পেইন্ট এটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সো আমি ফতোয়াটিকে হ্যান্ড পেইন্ট করার জন্য রেডি করতেছি। প্রথমে বোতামগুলো খুলে নিলাম, তারপরে হচ্ছে এরকম একটা কাগজের মতো দিয়ে নিলাম। এটা অবশ্যই পলিথিন যুক্ত হতে হবে, যাতে ফতোয়াটির বা কাপড়টির অপর সাইডে না লেগে যায়, যার কারণে এরকম একটা কাগজ বা পলিথিন দিয়ে নিলে আপনাদের হ্যান্ড পেইন্ট করার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। তারপর হচ্ছে আমি কাগজটা দেওয়ার পর এটাকে খুব সুন্দর অ্যাটাচ করে নিলাম কাপড়ের সাথে, একটু চেপে চেপে, যাতে উঁচু হয়ে না থাকে। উঁচু হয়ে থাকলে তারপর দেখা গেছে রংটা সুন্দর দেখাবে না। তো এখানে হচ্ছে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে হচ্ছে আমি রঙগুলো ঢালবো। যেহেতু আমার রঙের রং ঢালার যে বক্সটা থাকে সেটা নেই, যার কারণে এই প্লেটের মধ্যে হচ্ছে আমি করবো। তো আজকে এই সাদা কালার ফতোয়াটিকে আমি একদম কালারফুল করবো, হচ্ছে তিনটি কালার দিয়ে। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে গাঢ় সবুজ এবং একটা হচ্ছে গোল্ডেন কালার। সো এই তিনটা কালার দিয়ে আমি এই সাদা ফতোয়াটাকে অনেক বেশি কালারফুল করব। আশা করতেছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, যারা হচ্ছে হ্যান্ড পেইন্ট প্রেমী। আর এখানে হচ্ছে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, যদিও ব্রাশটি আমি কাজে লাগাইনি, ব্রাশটি আমি জাস্ট নিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমি একটা রং তুলি ব্রাশ, আর একটা হচ্ছে আমার মেকআপ ব্রাশ, আমি এগুলোই ইউজ করি। কিন্তু এখানে সবচেয়েতে বেশি সহজভাবে করা যায় হচ্ছে কটন বার্ড দিয়ে। আমি হচ্ছে কটন বার্ড দিয়েই হ্যান্ড পেইন্ট করব। যারা হচ্ছেন নতুন তারা অবশ্যই আমার এই টিউটোরিয়ালটা দেখে করতে পারবেন। আমি খুবই ইজিলি এবং ঘরে থাকা জিনিসপত্র দিয়েই করে দেখিয়েছি, না কোনো ফ্রেম ইউজ করেছি, না কোনো ব্রাশ, জাস্ট কটন বার দিয়ে হচ্ছে ইজিলি করে নিয়েছি, জাস্ট রংটা কিনে নিয়েছি এবং ফতোয়াটা বানিয়ে নিয়েছি। সো আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং আপনারা যারা হচ্ছে হ্যান্ড পেইন্ট বা ব্লগের কাজ করে থাকেন তাদের সাথে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে, অনেক ধরনের লাইফস্টাইল, হ্যান্ডিক্রাফট ইটিসি। সো আশা করতেছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে ভিডিওটি এনজয় করতে থাকুন। Caught up in the memory of when we talk all night, drinking cheap white wine. I let you see my darkness, then I fell in love, but you gave me up. I still don't know what happened. I know we're over and I should move forward. I'm just a little nostalgic. Drinking cheap white wine, I let you see my darkness. Then I fell in love, but you gave me up. I still don't know what happened.
comes flooding back to me in watercolor when we had each other. Caught up in the memory of when we talk all night, drinking cheap white wine. I let you see my darkness. Then I fell in love, but you gave me up. I still don't know what happened. I fell in love, but you gave me up. I still don't know what happened. Just a little nostalgic.